মাওলানা ইবনু তাইমিয়া সাহেব মজমুউতুল ফাতাওয়া দ্বিতীয় খণ্ডে লিখছেন আল ফিরকাতুন নাজিয়াতু আহলুস সুন্নাতে ওয়াল জামাআ নিশ্চয় জান্নাত জানেওয়ালা দল একটা তার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাআ সুবহানাল্লাহ কে লিখছেন আহলে হাদিসের বাবা আপ তো খামোশ রাখোগে মাইক্রোফোন মে আকে আপ লোক বল লো সামনে ব্যাঠ কে ইতনা ডিস্টার্বিং মুঝে আচ্ছা নেই লাগতা নাত সুন্নাত নাত حضرت عزير علیہ السلام کیا چلن اللہ پاکر نبی چلن حضرت عزير علیہ السلام تیری ایک دن اللہ پاکر نیدار سن دیکھار جن گادھار پیٹھے ایک تا پوٹلا تے کھاوار نیے سفر شروع کر لے راستہ تے گئے آرام کرار پریوجن ہوئے چھے تین شوئے گلے گلے গাধা ছিল 10 20 হাত দূরে বেঁধে রেখে আর নিজে নিজের কাছে থাকা পটলাটা মাথায় দিয়ে শুয়ে গেল যখন শুয়েছিলেন সূর্য ছিল মাথার উপরে ঘুম থেকে উঠলেন দেখছেন সূর্য ডুব ডুব অবস্থা ঘুম থেকে ওঠার পর আল্লাহ জিজ্ঞেস করছেন উজায়ের কাম লাবিস্তা কতদিন শুয়েছিলে হযরত উজায়ের উত্তর দিচ্ছে আল্লাহ লাবিস্তু ইয়াওমান ও বাদা ইয়াওম আমি এক দিন ঘুমিয়েছি বা অর্ধেক দিন ঘুমিয়েছি আল্লাহ পাক বলেন না বাল্লা বিস্তা মিয়াত আমিন এক নয় দুই নয় তুমি 100 বছর এখানে ঘুমিয়েছি কতদিন 100 বছর হযরত উজায়ের হয়রান হয়ে আল্লাহ 100 বছর শুয়েছিলাম এখানে তো হ্যাঁ হ্যাঁ انظر الى طعامك وشرابك উজায়ের পটলাটা খোলো দেখো তোমার খাবার আর পানাহারের দিকে হযরত উজায়ের আলাইহিস সালাম কাপড়টা খুললেন দেখছেন রুটি যেমন ছিল তেমন খেজুরগুলো যেমন ছিল তেমন আঙ্গুরের রস দুই চার ঘন্টা কেটে গেলে মদের মতো হয়ে যায় নেশা চলে আসে কিন্তু 100 বছর পার হয়েছে যেমন ছিল তেমন হযরত উজায়ের আলাইহিস সালাম হয়রান হচ্ছেন আয় আল্লাহ 100 বছর পার হলো এই বেজান রুটি থাকলো কি করে বেআত্মা শরবত ঠিক থাকলো কি করে বেরূহ খেজুর থাকলো কি করে আল্লাহ পাক বলেন উজায়ের কি দেখছো অনজুর ইলা হিমারিক পিছনের দিকে তাকাও তোমার গাধার অবস্থা কি একবার দেখো হযরত উজায়ের আলাইহিস সালাম পিছন ঘুরে গাধার দিকে তাকিয়েছেন গাধা নেই গাধার চামড়া নেই গাধার মাংস নেই গাধার হাড়গুলো কঙ্কাল রূপে পড়ে আছে উজার বলতে হাল 100 বছর না হলে জানদার গাধা ধ্বংস হবে না কিন্তু প্রশ্ন হলো এই 100 বছর পরে বেজান খাবার ঠিক থাকলো আর জানদার গাধা ধ্বংস হলো কি করে তো আহলে তাসাউফরা বলতেন আহমদ রাজা শোনো দুইজনের অবস্থার দিকে তাকাও গাধা কোথায় ছিল আর খাবারগুলো কোথায় ছিল আরে খাবারগুলো নবী উজায়রের মাথার নিচুতে ছিল গাধা নবীর থেকে 10 ফিট দূরে ছিল তো যে নবীর সঙ্গে কানেকশনে ছিল ওই 100 বছর পরে বেজান হয়ে ও जिंदा থাকলো আর যে নবীর থেকে 10 ফিট দূরে থাকলো ও জানওয়ালা হয়ে ও বেজান হয় সুবহানাল্লাহ ও দুনিয়াবাসী মানুষ যদি তোমরা নিজেদের লাইফকে লং লাইফ করতে চাও যদি তোমরা নিজেদের লাইফকে লম্বা জীবন বানাতে চাও যদি তোমরা মরণের পরেও जिंदा থাকতে চাও তো দুনিয়া ছেড়ে যায় যাক দামানে মোস্তফা যেন হাতে থাক যদি দামানে মোস্তফা হাত থেকে ছেড়ে যায় কোনো কাজ হবে না কোনো কাজ হবে না আচ্ছা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলে তাদের হাল কি হয়েছিল তাও যে কিউ আঁখ মিলাই থি কিউ আগ লাগাই থি আব রূহ কো ছুপা বৈঠে করকে মুঝে দিওয়ানা আহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরত বেদম সাহেব আরছি লিখছেন কার কথা হযরত বেলালের কথা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু
যখন আযান দিতেন তো যখন বলতেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ মুস্তাফা করিম সামনে থাকতেন ওনার চেহারা জিয়ারত হয়ে যেত কিন্তু যেদিন ওনার ইন্তেকাল হয়ে গেল হযরত বেলাল আযান দিচ্ছেন কিন্তু আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ দিকে আটকে যাচ্ছেন বেলালের মুখ বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বেলালের চোখ আর নবীর চেহারা খুঁজে পাচ্ছে না তো হযরত বেলাল নিজের কাইফিয়াতকে বয়ান করছেন কিউ আঁখ মিলাই থি কিউ আগ লাগাই থি আব রূহ কো ছুপা বৈঠে করকে মুঝে দিওয়ানা আয় মুস্তাফা কেন তুমি দর্শন দিয়ে সাহাবী বানালে আর যখন সাহাবী হয়ে গেলাম নিজের চেহারার উপর হিজাব দিয়ে তুমি ঘুমিয়ে গেলে এইবার হযরত বেদম ওয়ারিস লিখছেন মুস্তাফা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরহ কে বরদাস্ত না করতে পেরে তো হযরত বেদম সাহাব ওয়ারিসি বেলালি কাইফিয়াত কে জাহির করছেন শুনো হযরত বেলাল লিখছেন আয় মুস্তাফা দুনিয়া মে জব তুমনে মুঝে আপনা বানায়া হ্যায় মহশর মে ভি কহ দেনা ইয়ে হ্যায় মেরা দিওয়ানা আহ সুবহানাল্লাহ দুনিয়াতে তোমার দর্শন তো আর হবে না কিন্তু কিয়ামতের দিনে এতটুকুই দাবি থাকলো খোদার আদালতে যখন আমি দাঁড়াবো তুমি বলে দিও ইয়ে হ্যায় মেরা দিওয়ানা যদি তুমি আমাকে নিজের বলে মেনে নাও তা আমি পাশ করে যাব চলুন আর একটু আগের দিকে যাই একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বারিক ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলাইহি সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম শুনুন আর অল্পক্ষণের জন্য আলোচনা করব বর্তমানে প্রত্যেকটা সমাজে আহলে হাদিসের যে ফিতনা এই ফিতনা থেকে আমরা বাঁচব কি করে আমরা কারা তোমরা কার আমরা আহলে আহলে সুন্নাত তারা আহলে হাদিস আমরা হব কোনটা আহলে সুন্নাত হব না আহলে হাদিস হ্যাঁ আহলে সুন্নাত মাশাআল্লাহ বাচ্চা কহ রহে হ্যায় কি আহলে সুন্নাত ঠিক তো এক হলো আহলে সুন্নাত এক হলো আহলে হাদিস আমরা হব কোনটা দেখুন কয়লার রং কালো হয় কিন্তু দুনিয়ার সমস্ত কালো জিনিসের নাম কয়লা নয় দুধের রং সাদা হয় সমস্ত সাদা জিনিসের নাম দুধ নয় ঠিক তেমনি সমস্ত সুন্নাত হাদিস হয় কিন্তু সমস্ত হাদিস সুন্নাত নয় ক্লিয়ার চলো প্রশ্ন হলো এই আহলে হাদিস না আহলে সুন্নাত হতে হবে আহলে সুন্নাত তুই শুধু আমাদের কথা নয় আহলে হাদিসদের পৃথিবীর সবচেয়ে বড় আলেম মাওলানা ইবনু তাইমিয়া সাহেব মজমুউতুল ফাতাওয়া দ্বিতীয় খণ্ডে লিখছেন আল ফিরকাতুন নাজিয়াতু আহলুস সুন্নাতে ওয়াল জামাআ নিশ্চয় জান্নাত জানেওয়ালা দল একটা তার নাম হলো আহলে সুন্নাত ওয়া জামাআত সুবহানাল্লাহ কে লিখছেন আহলে হাদিস বাবা আপ মাইক্রোফোন মে আকে আপ লোক বললো সামনে ব্যাঠ কে ইতনা ডিস্টার্বিং মুঝে আচ্ছা নাই লাগতা নাত সুন্নাত
মেজাজ খারাপ হতে সামনে বসে যদি উল্টো পাল্টা ইয়ে করে তো ভালো লাগে চুপচাপ থাকতে হবে مجھ جیسے چھوٹے موٹے خطیب کو مت بلائیے گا بڑا جلسہ ہے بڑے خطیب کو بلائیے گا جو پوری تفسیر میں ایک حدیث نہ بیان کر سکے اس کو بلائیے گا وہ سب سے بڑے خطیب ہوتے ہیں یہ ہمارے معاشرے میں یہی چل رہا ہے آج کل تراویح نماز آٹھ رکعت میں کوئی رکعت کی دلیل ہے تمہارے پاس بہتر نماز تین رکعت میں ایک رکعت کی دلیل ہے تمہارے پاس প্রত্যেকটা মসজিদে আমিন জোরে হচ্ছে কি দলিল আছে তোমার কাছে আমিন আসতে বলতে হবে হাত এইখানে উঠছে কি দলিল আছে যে হাত নিচে বাঁধতে হবে আজ তো জিকিরে কারবালা হচ্ছে তো হযরতে আলীর হাদিস তো শুনতে হবে হযরতে আলী বলেন ইন্না মিনাস সুন্নতে ওয়াদউল কাফ আলাল কাফ তাহতা সুররা হযরতে আলী বলেন নিশ্চয়ই নবীর সুন্নাত হলো এটা বাম হাতের উপর ডান হাত রেখে তাহতা সুররা নাভির নিচে রাখা এটাই হচ্ছে আবু হানিফার মাসলাক আবু হানিফার মাযহাব এটাই তোমরা দোয়াতে কি পাঠ করছো ইয়া ইলাহি রহম ফরমা মুস্তাফা কে ওয়াস্তে এটা বলছে বিদআত চলবে না কি দলিল আছে তোমার কাছে হযরত আদম আলাইহিস সালাম কি বলেছিলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কি মুহাম্মদ আল্লাহ কি ইজ্জত কি কসম ইস আরবি ইবারত কা আগর উর্দু মে তরজমা কিয়া যায় তো বন জায়েগা ইয়া ইলাহি রহম ফরমা মুস্তাফা কে ওয়াস্তে মস্তা কে আলা হযরত নিজের তৈরি করা মাসলাক নয় হাদিস ও কোরআনের মাসলাক যুবক তোমরা বুঝছো না বিষয় আমিও তোমাদের মতো বয়সে 31 ইয়ার আমারও বয়স আমিও কলেজে পড়েছি ক্যালকাটা ইউনিভার্সিটি শুনে নাও এক হচ্ছে আহলে সুন্নাত এক হচ্ছে আহলে হাদিস আমরা হব আহলে সুন্নাত কেন শুনুন মন দিয়ে অনেকে দাবি করছেন হাদিসে যা আছে সেইগুলোই মানব হাদিসের বাইরে যা আছে মানব না হলো গুই সাহেব জানো হ্যাঁ বেজির মতো হয় হ্যাঁ ওই সাহেব খাওয়া চলবে না চলবে না চলবে না অথচ আগামী কাল গিয়ে মিশকাত শরীফ বাবুল হালাল ওয়াল হারাম খুলবে সহি হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একজন সাহাবী এসেছিলেন তার বাড়িতে দাওয়াত হয়েছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়েছিলেন বাড়িতে আসার সময় একটা মোটা সাপ ধরে নিয়েছে জবাই করে সাপের মাংসের ভুনা তৈরি করে রুটি দিয়ে রাসূল কারীমের সামনে পেশ করেছে সাহাবায়ে কেরামগণ রুটি দিয়ে সাপের মাংস খাচ্ছেন রাসূল কারীম খান নাই সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ খান না খাবো না তো হুজুর হারাম বলুন তো হারামও বলবো না হাদিসে আছে লাস্তু আকুলুহু ওয়ালা উহরিমুহু আমি খাবো না আমি হারামও বলবো না তো এখন যদি কোনো আহলে হাদিসের ভাই এই সহিহ হাদিসটা নিয়ে আসে আর বলে দুই বছর লকডাউন গিয়েছে পকেটের হাল খারাপ সাপ ধরো আর খাও হাদিসে আছে খাওয়া যাবে যাবে না কেন তখন হানাফি মুফতিদেরকে ডাকতে হবে তখন তারা এসে বলবে বাবু তুমি যে পৃষ্ঠায় পড়েছো এর চার পৃষ্ঠা পরে লেখা আছে খাওয়া চলবে না কিন্তু আগেরটা চলবে না এখন চলবে এই ফয়সালা আগে না হয় এখন হলো কি করে মুস্তাফা করিম কি বলছেন আল্লাহ পাক বলছেন আমার নবীকে জিজ্ঞাসা করো না ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা আমার নবী নিজের তরফ থেকে কোনো ফতোয়া দেন না বরঞ্চ জুবান মুস্তাফার থাকে কালামতে খোদার হয়ে থাকে আলা হযরত সরকার আয়াতের দিকে তাকিয়ে বলছেন ও দহন জিসকি হর বাত ওহিয়ে খোদা গুনচায়ে ইলম ও হিকমত পে লাগ হলো তো সেদিন নবী হারাম বলেননি আজকের হারাম বললেন কেন তা বলছে জিবরিল ফেরেশতা এসে আমাকে জানিয়ে যায়নি এটা খাওয়া চলবে কি না চলবে সেই জন্য আমি খাই নাই হারামও বলি নাই আজকের জেনে নিলাম এটা খাওয়া হারাম তাই আমি হারাম বলে দিলাম এবার আলেমরা শুনুন তালবীরমরা শুনুন তোমরা আগের যে হাদিসটা ছিল ওই হাদিসটা কি মেশকাত থেকে ছেড়ে ফেলে দেওয়া হয়েছে আছে পরের হাদিসটাও আছে আমল হবে কোনটার উপরে পরেরটার উপরে পরের হাদিসের নাম হচ্ছে নাসিখ
আগের হাদিসের নাম হচ্ছে মনসুখ যখন কোন তালেব ইলম 8 বছর 10 বছর পড়ার পরে বুখারী শরীফ নিয়ে আমাদের কাছে আসে তখন এই নাসিখ আর মনসুখের দর্স তাকে আমরা শিখিয়ে থাকি হলো এখন যদি কেউ দাবি করে যে শুধু হাদিসে যা আছে মানব বুখারীতে যা আছে সব মানি বুখারীর বাইরে কোনো কিছু মানি না এই রোগও সমাজে চলে এসেছে বিশেষ করে যারা স্কুল কলেজের ছাত্র হুজুর বুখারীতে আছে সহি হাদিসে আছে এটা মানি এর বাইরে মানি না মুসলমানদের পেশাব করার তরিকা কি বসে দাঁড়িয়ে তো নয় তোমাল যদি বলো বুখারীতে যা আছে মানি বুখারীর বাইরে কিছু মানি না বল তাহলে তুমি কাগজে লিখে দাও যে অবশ্যই মানবো এবং আমল করব তারপরে ওকে বলো মুসলমানদের বসে মুসলমানদের পেশাব করার তরিকা হলো বসে কিন্তু পুরা বুখারী শরীফের মধ্যে বসে পেশাব করার একটাও হাদিস নেই দাঁড়িয়ে পেশাব করার দুটো হাদিস আছে বল তাহলে আগামী কাল থেকে শুরু করা হাদিসে তো আছে কিন্তু আমরা করব না কেন আমরা আহলে সুন্নাত আহলে হাদিস সাপের মাংস খাবো না কেন ওটা হাদিস সুন্নাত নয় দাঁড়িয়ে পেশাব করব না কেন ওটা হাদিস সুন্নাত নয় সুন্নাত হলো সেটা যেটা আমাদের জন্য আমল যোগ্য যেটা আমাদের জন্য আমল করা চলবে আর নিট নিট পাঁচে শুনে নিন আমার সমাজের সমস্ত মানুষকে বলছি শুনুন আমাদের সবাইকে পরিবর্তন হতে হবে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন কিয়ামতের দিন কেমন হবে يوم ندعو كل أناس بإمامهم the day when I shall call every people with their leaders কিয়ামতের দিনে আমি প্রত্যেক মানুষকে ডাকবো আপন আপন ইমামের সাথে এটা আয়াত the day when I shall call every people প্রত্যেক মানুষকে with their leaders আপন আপন নেতাদের এই আয়াতের তাফসিরে আল্লামা اسماعیل حقی رحمت اللہ تعالی علیہ روح البیان کتاب دے سراسری چار مذہب نام لکھے دیے چھن تاہلے ہمرا مذہب میں نے کونو بھول کرچی نا اچھا قیامت دین کیمون ہوئے اللہ تبارک و تعالی بولچن سنو یوم یقوم روح والملائکت صفا لا يتکلمون الا من اذن له الرحمن হযরত রূহুল আমিন ফেরেশতা থেকে নিয়ে সমস্ত মালায়েক এবং সমস্ত সৃষ্টি সবাই চুপচাপ দাঁড়িয়ে থাকবে গর্দান ঝুঁকিয়ে কারোর মাথা উঁচু করে মুখ খোলার ক্ষমতা হবে না আমরা সেদিন হয়রান হব কে আছে আমাদের সাহায্য করে কে আছে আমাদের হেল্প করবে কে আছে আমাদের মদদ করবে সেদিন দিনের আলোতেও চোখের সামনে অন্ধকার নেমে আসবে এমন তো অবস্থায় শায়ের বলছেন আল্লাহ পাকের কুদরতি কুরসির ডান দিক থেকে চন্দ্রমুখী মুস্তাফা আসবেন আলা হযরত সরকার বলছেন যখন মুস্তাফা আসবেন আমি চুপ থাকব না সেদিন দাঁড়িয়ে কি বলবো কাশ মাহশার মে জব উনকি আমদ হো আর ভেজে সব উনকি শওকত পে লাখো আমরা সবাই যুক্তি করব আল্লাহ পাক বলেন ওয়াম তাসুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আয় অপরাধীর দল তোরা সাইড হয়ে যা আয় গোলামানে মুস্তাফা তোমরাই সাইড হয়ে যাও কিন্তু আমাদের কে হেল্প করবে কে সাহায্য করবে আমরা সবাই সেদিনই করব চলো আমরা যাই হযরতে আদমের কাছে হযরতে আদমের কাছে গিয়ে বলবো আনতা আবুনা প্লিজ হেল্প আস হে আমাদের আদম আপনি আমাদের সবার আদি পিতা প্লিজ আমাদের সাহায্য করুন হযরতে আদম কি বলবেন নফসি 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 ইযহাবু ইলা গায়রি গো অ্যানাদার ডোর আই ক্যান্ট হেল্প ইউ আজকে আমি তোমাদের সাহায্য করব না যাও অন্য কারো কাছে যাব নূহের কাছে যাব ইব্রাহিমের কাছে ইসমাঈলের কাছে আইয়ুবের কাছে ইসহাকের কাছে সমস্ত নবী রাসূলের দরবার ঘুরব আলা হযরত সরকার এই হাদিসের দিকে তাকিয়ে বলছেন সবনে তো সফে মাহশার মে ললকার দিয়া হামকো এ বেকসো কে আকা আব তেরি দুহাই সবাই তো আমাদের সরিয়ে দিয়েছে এইবার আই মুস্তাফা তোমার দুহাই আমাদের লাগে মুস্তাফা করিম কি বলবেন আনালাহা 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 ওয়া আনা সাহিবুকুম আমি তো শাফাত করার জন্যই রয়েছি এখানে এই গুনাহগারের দল তোর কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে বাবু শোনো যদি আগামী কাল কোন লা মাযহাবি তোমাকে জিজ্ঞাসা করে
হাদিসে তো এই শব্দটা নেই, আমি শাফাত করার জন্যই আছি। তোমাদের আহমদ রাজা বলে গেল আমি শাফাত করার জন্য আছি, কি করে বোঝাবে? বলবে ও কেবল মুজাক্কার মুয়ান্নাস বোঝো কিছু? রাসূল কি বলেছেন? আনা লাহা, হাত জমির যাচ্ছে কোন দিকে? এখানে মুয়ান্নাস লাহা লাহু নয়, লাহা শাফাআতুন মুয়ান্নাস। দেখেন আনা লাহা মানে আনা লিশাফা। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুয়ান্নাস ব্যবহার করে সরাসরি নিসবত শাফাআতের দিকে দিয়েছেন। তুমি চাও আমি দেব, তুমি শাফাত করো আমি কবুল। আলা হযরত সরকার হাদিসের দিকে তাকিয়ে বলছেন পেশ হক মুস্তা শাফাত কা সুনাতে যায়েঙ্গে, আপ রোতে যায়েঙ্গে সবকো হাসাতে যায়েঙ্গে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, সরকার কি আমল, সরকার কি আমল, লজপার কি আমল, লজপার কি আমল, یاسیر کی آمد، بصیر کی آمد، نعرہ حیدری، آپ روتے جائیں گے سب کو ہساتے جائیں گے، اے مصطفیٰ تمہارے ایک کنا ہمادر سبائی کے حاشیے دیبے۔ تار پورے رسول کریم صلی اللہ تعالی علیہ وسلم دیکھ لینے رسول پاس کرے گا لو اللہ پاک پر مصطفیٰ جاؤ اللہ جابو نا এখনো কিছু রয়ে গিয়েছে, তো যাও বের করো। ফামা ওয়াজাদতুম ফি কলবিহি মিসকাল দিনারিন মিনাল ঈমান ফখরিজুহু, যাদের অন্তরে এক টাকা পরিমাণ ঈমান আছে ওদেরকে বের করে নাও, বের করে বের হলো। আল্লাহ আরো কিছু রয়ে গিয়েছে, এক টাকা নেই, আটা না হচ্ছে, তা হচ্ছে ফামা ওয়াজাদতুম ফি কলবিহি নিসফু দিনারিন মিনাল ঈমান, আধা টাকা ঈমান আছে বের করো। আল্লাহ আর কিছু রয়েছে, এদের ঈমান আধাও হচ্ছে না, রায়ের দানা বরাবর। তা হচ্ছে ফামা ওয়াজাদতুম ফি কলবিহি যাররাতুম মিনাল ঈমান, যাদের অন্তরে এক জাররা পরিমাণ ঈমান আছে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখাল আল জান্নাহ, আরে যে একবার আমাকে মেনেছে আর তোমাকে মেনেছে, শিরক করেনি ওকে জান্নাতে ঢুকিয়ে নিয়ে। সুবহানাল্লাহ। আলা হযরত সরকার এই দুটো তিনটে জায়গাতে চারটে পাঁচটা হাদিসকে এক জায়গাতে মেলাচ্ছেন। শুনেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে মুজেজা দেখানোর কথা হয়েছিল, মুজেজা দেখিয়েছিলেন আঙ্গুল দিয়ে, চাঁদ দু টুকরো হয়েছিল, হযরত আলীর নামাজ কাজা হয়েছিল। এই হাদিস হযরত আসমা বিনত উমাইস থেকে। আন আসমা বিনত উমাইস قالت يوحى إليه ورأسه في حجر علي فلم يصلي العصر حتى غربت الشمس فقال النبي عليه السلام اللهم إن عليا كان في طاعتك في طاعة رسولك فردد عليه الشمس رأيتها غربت ثم طلعت। তিব্রানি কি রিওয়ায়াত। তো হযরত আলীর যখন নামাজ কাজা হয়েছিল, আমার রাসূল সূর্যকে ডেকে নিয়েছিল, আল্লাহুম্মা আরদিদি শামসা লি আলী, সূর্য ঘুরে আয় আলীর জন্য। প্রশ্ন হলো এই, সূর্য কার হুকুমে ওঠে? আল্লাহর হুকুমে। কার হুকুমে ডোবে? আল্লাহর হুকুমে। সকালে ওঠে? আল্লাহর হুকুমে। সন্ধ্যায় ডোবে? আল্লাহর হুকুমে। যেদিন হযরত আলীর নামাজ কাজা হয়েছিল সেদিন সূর্য ডুবতে যাচ্ছিল কার হুকুমে? আল্লাহর হুকুমে। ঘুরে আসছে কার হুকুমে? নবীর হুকুমে। এই পর্যন্ত শুনে জানো ইউটিউবাররা ভিডিওটা কাটবে না যে আহমদ রাজা শিরক করে দিল, নবীর হুকুমকে আল্লাহর হুকুম থেকে বাড়িয়ে দিল। না না না, আল্লাহ পাক বলছেন আর ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আরে ও জুবান মুস্তাফার ছিল, হুকুম কিন্তু খোদার ছিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ,
اندھے نجدی دیکھ لے قدرت رسول اللہ کی. بس میں اور آگے نہیں بڑھانا چاہتا. دوران گفتگو اگر مجھ سے کوئی لفظی خطا ہو گئی ہو اللہ رب العزت اپنے حضور کے واسطے معاف فرمائے. اور جو دی اپنے کاروں کی جانا تھا کہ یو کین آسک می آئی ول ٹرائی ٹو آنسر یو جو دی کاروں کی جانا تھا کہ ایسے کاروں کو مسئلہ جانا ایک مطلب عقیدہ بھی تھی السلام علیکم.